ওয়েদারটা দেখো কি চারিদিকে কুয়াশা দেখতে আছন্ন এই যে আছে গিয়ে মোটরশুটি এটা করবো গিয়ে ঘুগনি কালকে ছাড়িয়ে রাখা হয়েছিল হ্যাঁ তো ঘুগনিটারই মোটরশুটিটা ঘুগনি করবো আলু চাপিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা খুব ভালো একটা দিন স্পেশাল একটা দিন মানে সৃজা রানীর আজকে হলো গিয়ে দে তো তোমরা সবাই সৃজা রানীকে আশীর্বাদ করো যাতে ওই ভালো মানুষ হতে পারে সে আসো এখানে আছো এখন আছো এখানে ছোনামা ছো না আসবে না মুখ নেই ঠিক আছে তো যাই হোক ওকে আশীর্বাদ করো সিজাকে যাকে সে যেন খুব ভালো মানুষ হতে পারে জীবনে অনেক বড়ো হয় তো চলো আজকের দিনটা শুরু করলাম ঠিক আছে আর আজকের ব্লগটা দেরি করেই শুরু করলাম চলো হুম কীভাবে কাটাই সবটা তোমার সাথে শেয়ার করবো দেখি ইচ্ছা আছে কেক কাটার আবার দেখি হতেও পারে না হলেও পায়েস টাইস কিছু একটা করতে হবে কারণ তোমরা তো সবাই জানো যে আমাদের নতুন বাড়ি হচ্ছে সেটা নিয়েও একটু আমরা বিশেষ মানে ঝামেলার মধ্যে আছি তো যার জন্য এখানে কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না তো চলো সাথে থেকো সারাদিন কিভাবে কি করি সবটা শেয়ার করবো চলো আমাতে দেখো রেগে আছে রেগে আমার সোনা মাথা আমার উপর রেগে আছে আজকে এত ঠান্ডা করেছে যে গা থেকে চাদর আর ই সোয়েটার সরানো অসম্ভব টাতা করে দাও তো সিজার এই যে এখানে দেখো আমি গাজরের হালুয়া করার জন্য সকালে গাজরটাকে একদম পুরো একদম কুচিয়ে কুচিয়ে রেখেছি হ্যাঁ যাই হোক এটা করবো ওই গাজরের হালুয়া তো চল সকালেই আমি করে রেখেছি এখানে করছি গিয়ে আলু ভাজা আর এই যে দেখো ভাত এদিকে ফুটছে ভাত ফুটছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর ওইদিকে আমি বেগুনের বেগনি করবো যার জন্য বেগুন কেটে রেখেছি দেখতে পাচ্ছ আর দেখি হ্যাঁ গাজর তো আমার হয়েই গেছে কুচি কুচি করা আর তারপরে ওইদিকে আমি পায়েস করব। এখন শেষে চাপিয়ে টি দিয়ে এই যে গাজরের হালুয়া কিরে গামলা হ্যাঁ তোর মোটো করছি দেখ তোর রেসিপি ফলো করছি তুই তো বিশ্ব সেরা না যার জন্য গামলাকে যারা দেখছে তারা ভাববে যে গামলাকে দেখে দেখে ফলো করছি আমি কিন্তু আদৌ না যাই হোক চলো আর এখানে ডালটা এবার ছোঁকবে বন্ধুরা দেখো বান্না কমপ্লিট এই যে দেখো পায়েস করেছি করেছি কে গাজরের হালুয়া আর এই যে দেখো এখানে একটা মিক্স তরকারি আলু ভাজা বিট ভাজা বেগনি ভাত পাঁপড় ভাজা এখানে মিষ্টি এখানে চকলেট সিজার পছন্দের চকলেট আর এই যে দেখো ডাল যেহেতু আজকে বৃহস্পতিবার তো নিরামিষ রান্নাই আজকে করেছি এই ছোট্ট একটা আয়োজন আর সিজার দেখো মুখে হাসি খুব খুচি সিজার পছন্দ দেখো সিজার দেখো এ দেখো আমি ভাবলামকে খাওয়াবো নিজে নিজে তুলে তুলে হাস

মিষ্টি দিলাম যাক কিছু তো খেল অনেক বড় হবে অনেক বড় হবে আমি খেতে বসেছি আমি একটু পাপড় বেশি ভালোবাসি তো তিনটা পাপড় নিয়েছি তিনটুকরো মানে আধা আধা আর এই যে আমি খেতে বসেছি চলো খেয়ে নিই তিনটা বেজে গেছে দেখো এখানে শাক করেছিলাম কিন্তু শাকটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ সে শাক খাবে কি খাবে না যার জন্য ও ওর পাতে দেয়নি হুম এটা থেকে হচ্ছে লঙ্কা দেখো বন্ধুরা এটা নিলাম গিয়ে ভাস থেকে ঠিক আছে কারণ সবাইকে তো ই করতে পারলাম না কারণ বড় করে করছি না এমনি জাস্ট আশীর্বাদ করলাম পায়েস খাইয়ে আর আমার কিছু পার্সোনাল কারণের জন্য মানে পিরিয়ডস হয়েছে যার জন্য আমি ফুল দুব্বা দিয়ে চুম মানে আশীর্বাদও করতে পারলাম না তো চলো এটা দিয়ে দিই বন্ধুরা বাপরে বাপ এখন পেলাম গিয়ে ছুটি পেছনে দেখো ঘড়িটা কটা বাজে পুরোপুরি আটটা হ্যাঁ আটটা সরি চারটা বাজে তখন থেকে করতে গুছাতে মানে একটু সামান্য কিছু করো বা সারাদিনটা তোমার গেলো এমনি দিন ছোট আর মন দেখো এখন স্কুল থেকে আসলো মন দেখো ওই মন মনে এক্ষুনি স্কুল থেকে আসলো আর দেখো ওখানে কাপড়গুলো তুলে আনলাম সাত থেকে হ্যাঁ ওই কাপড়গুলো একটু করে গুছাবো তো যাই হোক চলো সিজানি এখানে শুনো সিজা মা এখানে শুনো শ্রীজা এখানে আছো সিজা যে কালো ড্রেসটা পরে আছে না সেই ড্রেসটা ওর বাবা দিলো মানে বলছে ঠান্ডার দিন থাক এটাই দিই এটাই পরবে আর ওর দাদু দিয়েছে কয়েকদিন আগে অ্যানিভার অ্যানিভার্সারি কী কী বলছি ওই যে অন্নপ্রাশন হলো তো তো মানে আমার বোনের ছেলেটার অন্নপ্রাশন হলো বোনের বলো দেওয়ারের বলো তো তখনই কিন্তু স্রিজার জন্য নতুন ড্রেস নিয়ে এসেছিলো যার জন্য নতুন ড্রেস এখন আর দেয়নি তখনই মানে অ্যাডভান্স দিয়ে দিয়েছে তো সেই ড্রেসটা সিজা পরলো না এই যে বাবা যে দিলো এই ড্রেসটাকে না এই ড্রেসটার ভীষণ পছন্দ এই ড্রেসটাই সিজা পরেছে এ দেখি সোজা করে পড়ো দেখি বাবু হিরোইন হিরোইন লাগছে হিরোইন দেখো হিরোইন পড়ে 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 পুরো পুরো দেখা তো যাই হোক বন্ধুরা চলো সাথে থেকো হ্যাঁ আর ওই বললাম না ওই ভাস্তি তারপরে আরেকটা ভাস্তা আছে ওকে দিয়ে দিলাম বাটিতে করে ওই গাজরের আর মিষ্টি কারণ আবার মুখ মিষ্টি করালাম সবার হ্যাঁ বেশি কিছু করিনি আয়োজন তো ইচ্ছা আছে একবার বড় সড়ো করে করব এখন না বাড়ি আগে নতুন বাড়িতে ঢুকি সব কিছু আগে ঠিকঠাক হোক তারপরে করে দাও তাঁতা করে দাও সবাই আমাকে আশীর্বাদ করো

ওই বাড়িতে মনে গিয়ে দাঁত ব্যথা তখন চকলেটটি খাইনি এখন এসে গিয়ে এই ওখানে গেল বাবার সাথে বাস ঘুরে শুরু হয়ে মা চকলেট খাবো চকলেট খাবো কি কি খুশি সব চকলেট হ্যাঁ এটা খাবো খাবো সে যা সবজি খাবার দাও তুমি কোনটা দিবা দিবাইকে দাও মন দাও মুন কে বললাম আয়নাটা ওখানে টেঙে দিতে কেন আয়নাটা ওখান থেকে খুলে খুলে নিয়েছিল তো এই আয়নাটা নিয়ে এসেছিলাম গিয়ে দীঘা থেকে তাই না দীঘা থেকে নিয়ে এসেছিলাম তো আয়নাটা দেখেছি আর এই যে মশারি টাঙার জন্য উপরে দড়িটা নিচে আয়না ওটা খুলে আমি একটু বেলা মুখ দেখেছিলাম তো যার জন্য এখন আবার করলাম চলো এখন বাজে গিয়ে সাড়ে আটটা এখন যাব গিয়ে ভাত চাপাতে এই যে দেখো বন্ধুরা এই যে বেলুন আনা হয়েছিল কিন্তু হলো না মানে এই যে সিজারে নিয়ে এত বদমাসি করতে লাগলো একটা বের করে নিয়ে গেল আর এই যে দেখো এখানে কটা আছে তো এগুলো আর ফুলানো হলো না কারণ কেক তো কাটেনি না আর কি আর ডেকোরেশন করব হ্যাঁ নতুন বাড়ি যখন যাব ইচ্ছা আছে তখন একটু ভালো করে করার যাই হোক দেখা যাক কি হচ্ছে এই যে ওরা দেখো সবাই বিছানাতে ঢুকে পড়েছে দেখো কি করেছে মশাইটা কি অবস্থা এদিকে ঢুকিয়েছে ওদিকে বে ই করেছে এই করে রেখেছে আর এই যে দেখো টুক 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 করে তাকাচ্ছে টুকটুকিটা তো এই যে বন্ধুরা রাত্রি এখন বাজে গিয়ে এই যে দেখো দশ মিনিট কম এগারোটা দেখতে পাচ্ছ তো এই যে দেখো হাতে এক কাপ আছে গিয়ে দুধ দেখতে পাচ্ছ গরম গরম দুধ তো যাই হোক চলো আজকে সারাদিনটা খুব ধকল গেছে কিন্তু কি বলো তো তোমাদের সাথে না সবটা শেয়ার করে উঠতে পারেনি কারণ আমি যে কাজগুলো করছি ক্যামেরাটা কেউ করবে তো কেউ করার নেই তো যার জন্য নিজের কাজের ব্যস্ততার চাপে আমি ভিডিওটা করতে পারিনি কোথায় যাবো তুমি তো যতটা পারে মানে যতটা হয়েছে আমার দ্বারা সম্ভব ততটা শেয়ার করেছি আর যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে মানে ছোটো ভিডিও হয়েছে কত বড় হয়েছে জানি না তো দেখা যাক কত বড় হচ্ছে হুম ভিডিওটা এডিট করবো আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর একজনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সেটা হলো গিয়ে সিরিন চৌধুরী তো জানি না বোন হবে কি দিদি হবে সে যে আমাকে এত ভালোবাসে আমার প্রত্যেকটা ভিডিওতে সে কমেন্ট করে ডেলি ব্লগ হোক বা আমার ওই ফার্স্ট চ্যানেল কন্ট্রোভার্সি হোক সেখানে প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করে প্রত্যেকটা ভিডিও আমার দেখে তোমাকে অনেক 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 ভালোবাসে এভাবে পাশে থাকার জন্য প্লিজ পাশে থেকো চলো দেখো বিছানায় বসে হ্যাঁ আমি আর মন এই যে দেখো লুডো খেলছি দেখো মোবাইলে তোরা মুনের সাথে আমি পারবো না এখন বর্তমান আমি যেহেতু দুধ খাচ্ছি তো আমার গুটিটা মুন চালাচ্ছে সেই তো সাদা